মানুষ সাধারণত গেমস বা চ্যালেঞ্জগুলি ট্রাই করে এন্টারটেনমেন্ট পারপাসে, কিন্তু আজ আপনাদের এমন দুটি চ্যালেঞ্জ সম্পর্কে বলতে চলেছি যেগুলি এই দুনিয়ার কোনো মানুষের সাথে নয়, বরং অন্য দুনিয়ার শয়তানের সাথে খেলা হয়ে থাকে। নাম্বার 1, চার্লি চ্যালেঞ্জ। বর্তমানে এই গেমটি অত্যাধিক ভাইরাল হলেও চার্লি নামক বাচ্চা মেয়েটির অতীতের জীবন কাহিনী ছিল অনেক বেশি কষ্টের। চার্লি ছিল মেক্সিকোর একটি বাচ্চা মেয়ে যে নিজের বাবা ও মায়ের সাথেই বাস করত। একদিন অদ্ভুতভাবে চার্লির বাবা বিষ পান করে নিজেকে শেষ করে দেয়, কিন্তু এর কারণ কারোরই জানা ছিল না। শুধুমাত্র তার পকেট থেকে একটি ছোট চিরকুট উদ্ধার হয় যার মধ্যে লেখা ছিল চার্লি ইজ আ ব্যাড গার্ল, এবং এর সাথেই ছিল দুটো পেন্সিল যা দেখে চার্লি ও তার মা প্রচণ্ড শকড হয়। এরপর থেকেই চার্লি ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং ঘর থেকে বেরোনো বন্ধ করে দেয়। এর কিছুদিন পর এক বৃষ্টির রাতে চার্লির বাড়ির গেটে কেউ নক করে। চার্লির মা গেটটি খোলে। সেখানে সে যা দেখেছিল তা কখনোই আশা করেনি। তিনি দেখেন চার্লির বাবা ক্ষত বিক্ষত শরীর নিয়ে সেখানে এসেছে, যে কিছুদিন আগে মারা গিয়েছিল। এরপর চার্লির মৃত বাবা সরাসরি চার্লির রুমে আসে। এরপরে চার্লির মা এক অস্বাভাবিক চিৎকারের শব্দ শুনতে পায়। সে তাড়াহুড়া করে সেখানে গেলে দেখতে পায় চার্লি আর নেই, সে মারা গেছে। এরপর চার্লির মা তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে চার্লি পেপার ও পেন্সিল গেমের মাধ্যমে তার বাবার সাথে কথা বলার চেষ্টা করছিল বহুদিন ধরে। চার্লির মৃত্যুর পর চার্লির বেস্ট ফ্রেন্ডরাও চার্লিকে ডাকার চেষ্টা করে সেই একই পদ্ধতিতে, কিন্তু চার্লির মৃত্যুর কিছুদিন পরেই তার বন্ধুদেরও রহস্যময়ভাবে মৃত্যু হয়ে যায়। এরপর থেকেই চার্লি চার্লি গেমটি স্টার্ট হয়। নাম্বার 2, সারা সারিটা। এই চ্যালেঞ্জটি ফিলিপিন্সের একটি রিচুয়াল। এই গেমটি টু সিস্টার্স গেম নামেও পরিচিত, কারণ সারা সারিটা ছিল দুই যমজ বোন। গেমটি খেলার জন্য প্রয়োজন দুটি কয়েন, কারণ এই গেমটি শুরু করার প্রধান নিয়মই হলো দুজন মানুষকেই কয়েনের দ্বারা টস করতে হবে। এরপর দুজনেরই যদি হেড আসে তবেই গেমটি স্টার্ট করা যায়। এরপর থেকে আপনারা নিজেদের ইচ্ছে মতন প্রশ্ন করতে পারবেন, যার সঠিক জবাব সারা সারিটা আপনাদের দিয়ে থাকবে। কিন্তু এই গেমটিতে প্রবেশ করা যতটা সহজ, তার থেকে অনেক বেশি কঠিন গেমটি এন্ড করা, কারণ গেমটি এন্ড করার আগেও দুজনকেই পুনরায় টস করতে হয়। কিন্তু এই সময় কারোরই একসাথে হেড পড়ে না, বরং টেল আসতে থাকে, অর্থাৎ গেমটিতে প্রবেশ করা যায় কিন্তু এই গেম থেকে এক্সিট করা যায় না। এই কারণে গেমটি কখনোই খেলা উচিত নয়, এতে জীবনের ঝুঁকি রয়েছে।